এই জেনারেশনটাই এরকম, দায়িত্ববোধ বলে কিচ্ছু নেই, সারাদিন শুধু এই ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, সেলফি এই নিয়ে পড়ে আছে। আমি আমি করে একেবারে শেষ হয়ে যাচ্ছে। যেটা জানো না সেটা নিয়ে কথা না বলেই ভালো। কি জানি না আমি, ছেলে মেয়েকে জানো না, সময়টা কি যাচ্ছে সেটা জানো না, কিভাবে বাঁচতে হয় সেটাও জানো না, শুধু একটাই জিনিস জানো, লোকে কি বলবে, ছেলে মেয়েরা কি বলতে চাইছে একবার শুনতে চেয়েছো? অপু তুই চুপ কর। দাঁড়াও দাঁড়াও কুকু দাঁড়াও, শুনতে দাও। 16 বছর ধরে কষ্ট করে ওকে বড় করেছি, কি রেজাল্ট হয়েছে সেটা জানতে হবে না? বল, এত বছর ধরে তোকে কষ্ট করে বড় করে তোর মা আর আমি কি ভুল করেছি বল? বড় করে কোনো ফেভার করনি আমাদের উপরে, কে বলেছিল জন্ম দিতে? আমরা বলেছিলাম, বলিনি তো? কেন জানো? কারণ বাবা মা হবে, ফ্যামিলি হবে, এটা তোমাদের ইচ্ছে, আমাদের ইচ্ছে নয়। তাই জন্মটা যখন দিয়েছো তখন দায়িত্বটাও তোমাদের, আমাদের নয়। কিভাবে কথা বলছিস, ভুলে যাচ্ছিস নাকি বাবার সঙ্গে কথা বলছিস? বোকা বোকা রকস্টারের মতো কান ফুটো করে আর ফক ফক করে সিগারেট খেলেই বড় হওয়া যায় না। সিগারেট খাই না। মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, খুব বড় হয়ে গেছো না? বড় হতে গেলে একটা ইন্টিগ্রিটি লাগে, ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে বড় হওয়া যায় না। হ্যাঁ, বাবা মার সামনে এক রকম, বাইরে আরেক রকম। তোমার কথা বলছো না আমার? অপু দাঁড়াও মা, বাবা যে আমাকে ইন্টিগ্রিটি নিয়ে এত বড় বড় জ্ঞান দিচ্ছে, এদিকে নিজের বলার সাহস আছে? আমরা সবাই জানি তুমি লুকিয়ে মদ খাও, ওই ড্রয়ারটার মধ্যে সিগারেট লুকিয়ে রাখো, আমি খুঁজে পেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, চুপ কর। তোমার মতো সিগারেট খাওয়ার মতো বোকা আমি নই। আচ্ছা চুপ। তুমি তো অবশ্যই ধরেই নিয়েছো যে আমি লুকিয়ে লুকিয়ে সিগারেট খাই, এইটুকুই তো ট্রাস্ট করো বা চেনো নিজের ছেলে মেয়েকে। 4 বছর আগে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছো, অথচ রোজ বাড়ি ঢোকার আগে একটা করে খেয়ে ঢোকো, বলতে পারবে সাহস আছে বলার? অফিসে তোমাকে তো রিমোট করে দিয়েছে, সবাই জানি আমরা, সবাই জানে, এতে লজ্জার কিছু নেই বাবা। ডিমনিটাইজেশনের পর লট অফ পিপল হ্যাভ লস্ট দেয়ার জবস, কিন্তু তোমার বলার সাহস আছে আমাদেরকে? বলতে পারবে মাকে বা ঠাম্মাকে যে সব টাকা ওই ক্রেডিট কার্ড আর লোনের টাকা দিয়ে আমাদের সংসার চলছে? বলতে পারবে? কাকে স্ট্যাটাস দেখাচ্ছ? ইন্টিগ্রিটি মানেটা ভুলে গিয়ে থাকলে গুগল করে দেখে নাও। তাছাড়া আমার ইন্টিগ্রিটি থাকবে কোথেকে? তোমার কি তো শিখছি। অপু তুই চুপ কর, আর একটা কথাও কিন্তু বলবি না। আমি যদি এখন ক্লাস টেনে ভালো পারফর্ম না করি আমি 11-12 সায়েন্স পাবো না, 11-12 সায়েন্স না পেলে আমি আইআইটি যেতে পারবো না, তাহলে কি হবে? লোকের কাছে সোর্স করতে পারবে না যে আমার ছেলে আইআইটিতে পড়ে। কার জন্য এগুলো করছো, কাকে দেখাচ্ছ? আমার জন্য করছো নাকি তোমার এই ফেক সোসাইটিটাকে দেখানোর জন্য? আমি এই যে লোকাল ট্রেনে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াই, সস্তার হোটেলে থাকি, সেটা তোদের কেন বলিনি জানিস? তোদের বললে তোদের টেনশন হবে, আর সেটা আমার স্ট্রেস। তুই আইআইটিতে পড়লে তুই একটা বড় চাকরি পাবি, আমার তাতে কাউকে কিছু বলার নেই। চুপ করো, লোক শুনছে, চুপ করো। আমি চাই না তুইও আমার মতো ওই লোকাল ট্রেনে ঘুরে বেড়াস। বাবা মা হিসেবে তোর একটা ভালো জীবন চাই। আমি বড় হয়ে কি করব সেটা আমার ডিসিশন। আমি হয়তো বড় হয়ে মিউজিক করতে চাই, বা হয়তো ফেল করব, খেতে পাবো না, কিন্তু সেটা তো আমার ইচ্ছে। তোমার কি হলো এতগুলো বছর ধরে চাকরি করে? সেই তো শেষ জীবনে এসে সাফার করছো, কেন আমায় জ্ঞান দিচ্ছ? আই ডোন্ট ওয়ান্ট ইওর লাইফ। তুই বড় হয়ে গায়ক হবি না ইঞ্জিনিয়ার হবি না ফ্যাপা করে ঘুরে বেড়াবি, সেটা সম্পূর্ণ তোর চয়েস, ইটস রাইট। কিন্তু তুই ইঞ্জিনিয়ার হলে আমি তোকে চাকরি পেতে হেল্প করতে পারি, মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার কোনো চেনা নেই, আর ভালো গান গাইতে পারলেই কিশোর কুমার হওয়া যায় না, তার জন্য ভাগ্য লাগে। সেটা আমি বুঝে না। আমরা বাবা মা হিসেবে সবসময় আমাদের কর্তব্য হচ্ছে ছেলে মেয়েকে ঠিক পথে গাইড করা।